নমস্কার সকলকে, আজকের বিষয় হলো বাংলা। আজকের পাঠ দেখবো এবার জগৎটাকে, শ্রেণী পঞ্চম, স্ট্যান্ডার্ড ফাইভ। দেখবো এবার জগৎটাকে, লেখককে না লেখক কাজী নজরুল ইসলাম। আমরা এর আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনেছি, তাই তো? তো কাজী নজরুল ইসলাম কি না? চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চুরুলিয়া গ্রামে। তাদের অবস্থা কি ছিল? না, তাদের অবস্থা মোটেই ভালো ছিল না। সে অল্প বয়সে তার বাবাকে হারিয়েছিল, অর্থাৎ সে পিতৃ হারা হয়েছিল কম বয়সে। তারপর কি হলো না, সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধতে সে যোগ দিয়েছিল। এবং এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তারপর সে কলকাতায় ফিরে এসেছিল এবং তিনি বিদ্রোহে নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, যার জন্য তাকে আমরা কি নামে পরিচিত বলি, যে তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। অর্থাৎ কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি নামে চিনি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, বিষের বাঁশি ইত্যাদি। তো তারই একটি এখানে কবিতা দেখব এবার জগৎটাকে, আজকে আলোচ্য বিষয় দেখব এবার জগৎটাকে। কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। সে কি বলছে? যে এই বদ্ধ ঘরে থাকবো না, দেখব মানুষ কেমন করে ঘুরছে যুগান্তরে ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, অর্থাৎ কি বলছে না, দেশ হতে তারা দেশে কিভাবে ছুটছে কেমন করে। কিসের নেশায় কেমন করে মরছে দেবী লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণা। বলছে কিসের নেশায় কেমন করে মরছে জীবী লাখে লাখে, মানুষ যে লাখে লাখে কিসের নেশায় মরছে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় পৌঁছে তারা মরণ মরণ যন্ত্র নাকি। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেচে মুক্তা আনে। এখানে সিন্ধু মানে কি না, সিন্ধু মানে হলো সমুদ্র। কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গ পানি। যাতে করে যে ঢেউ ঝুঁকি যুদ্ধ জাহাজ চলছে শুধু, কেমন করে আনছে মানি বোঝাই পড়া সিন্ধু জানি, কেমন করে টানে সাগর উথলে ওঠে জোয়ার বানি। কেমন করে মুথলে পাতা লক্ষ্মী ওঠেন পাতাল করে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ে চলে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধ্যা নীরা কিসের আশায়, হাওড়ি চড়ে চাই যেতে কে চন্দ্রলোকে উচিত করে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। রইব না গো বদ্ধ বাজার, দেখবো এসব ভুবন ঘুরে। কি বলেছেন? যে আমি আর রইব না, দেখবো এসব ভুবন ঘুরে। ভুবন মানে কি না, এই পৃথিবী ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চড়ো, আমার সীমার বানন উঠে গছ দেখতে পড়বে লুটে, পাতাল পেড়ে নামবো আমি উঠবো আমি আকাশ করে, বিশ্ব জগৎ দেখবে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় করে। সে কি বলেছে না, বিশ্ব জগৎটাকে দেখবো আপন হাতে মুঠোয় করে। অর্থাৎ কি, আমরা এই কবিতার মূল ভাব তাহলে কি পেলাম না, কবি বলেছেন ঘরের কোণে বদ্ধ হয়ে আর থাকবেন না, তিনি ঘর ছেড়ে বাইরের জগৎকে দেখতে চান। তিনি কি দেখতে চান না, ঘর ছেড়ে বাইরের জগৎকে তিনি দেখতে চান। তিনি দেখতে চান কেমন করে মানুষ মহাকাশে অভিযান করছে, কেমন করে মানুষ উঁচু পাহাড়ে শিখর জয় করছে, কেমন করে অতল সমুদ্রে ডুবে তার তলা থেকে মুক্ত খুঁজে আনছে, মরে যাওয়ার চিন্তা তাদের মাথায় আসে না, সেই মরণ যন্ত্রণাকে হাসি মুখে বরণ করে তারা মৃত্যুঞ্জয়ী বীর হতে চায়। প্রত্যেক মানুষের উচিত বন্দি জীবনযাপন না করার, নতুন কিছু করা যাতে মানুষ অমরত্ব লাভ করতে পারে। এইভাবে কবি এই পাঠে তরুণদের মনে
নানা ইচ্ছার কথা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রভু বলেছেন যে আমাদের এই যে বদ্ধ ঘর, এই ঘরে বসে থাকলে আমাদের চলবে না, আমাদেরকে সবকিছুই করে দেখতে হবে। তো দেখো তাহলে তোমরা দেখবো এবার জগৎটাকে, তাহলে বলো দেখবো এবার জগৎটাকে কবিতাটির কবির নাম কি? না, কবিতাটির কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। আবার সিন্ধু কাকে বলে? সিন্ধু সমুদ্রকে সিন্ধু বলে। সিন্ধু যান কি? অর্থাৎ সিন্ধুতে যে যান চলে, অর্থাৎ জাহাজ। কয়টি মেরু? দুইটি মেরু, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। আবার তোমরা যদি শব্দার্থ খোঁজো তাহলে দেখো অনেক শব্দার্থ পাবে, যেমন বরণ, অর্থাৎ সাগরে গ্রহণ। বরণ মানে কি? না, সাগরে গ্রহণ করা। আবার মতলে, মতলে মানে হলো মন্থন করা। উতলে, উতলে মানে হলো উপচে পড়া। টুটে, অর্থাৎ টুটে মানে হলো ছিঁড়ে। পাতাল, মাটির নিচে এলাকা। পাতাল বলতে কি? না, মাটির নিচে এলাকা। অচিনপুর মানে অজানা জায়গা। এরকম শব্দ তো তোমরা অনেক পাবে। তারপর দেখো তোমাদের এক নাম্বার কাকে বলেছে সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও। কবি থাকবেন না কোথায়? না, কবি থাকবেন না বদ্ধ ঘরে। ক্ষয় আছে কবিতায়, অচিনপুর বলা হয়েছে কাকে? না, অচিনপুর কাকে বলা হয়েছে? চন্দ্রলোক, সূর্যলোক, পৃথিবীকে। কাকে বলা হয়েছে অচিনপুর? কাকে বলা হয়েছে বলো? অচিনপুর কাকে বলা হয়েছে? দেখো কি বলেছে, হাউড়ি চড়ে চায় খেতে গিয়ে চন্দ্রলোকে অচি পড়ে। তাহলে এখানে চন্দ্রলোক হবে। আবার জাহাজ চড়ে কোথায়? সাগরে, নদীতে না দিঘিতে? সাগরে। এভাবে তোমরা এই কোশ্চেন গুলো করবে। তারপর দেখো যদি বিপরীত করো, বিপরীত অনেক পেয়েছি আমরা, যেমন স্বর্গ, তারপর জীবন, আকাশ, এইসব বিপরীত পেয়েছি আরো অনেক কত। যেমন আকাশের বিপরীত কি হবে? আকাশ হবে পাতাল। আবার জীবন, জীবন হবে মরণ। স্বর্গ, স্বর্গের বিপরীত হবে নরম। এছাড়া তোমরা যদি পদ পরিবর্তন করতে চাও, দেখো পদ পরিবর্তন এখানে জগৎ, অর্থাৎ জগৎকে কি হবে? জগৎ জাগতিক হবে। আবার কি আছে? দুঃসাহসী, অর্থাৎ দুঃসাহস, এভাবে পদ পরিবর্তন হবে। আবার যদি সমার্থক শব্দ করো চন্দ্র, অর্থাৎ সমার্থক শব্দ, চন্দ্রের দুটি সমার্থক শব্দ কি? চন্দ্রের চাঁদ, শশী। আবার সাগর, সমুদ্র, সিন্ধু, এভাবে সমার্থক শব্দ হবে। এভাবে তোমরা দেখবো এবার জগৎটাকে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে। আর তোমরা যদি কোথাও অসুবিধায় পড়ো যে এই কোশ্চেনটা বুঝতে পারছি না, তাহলে আমার নাম্বারে তোমরা আমাকে ফোন করবে। ফোন করবে এই নাম্বারে 8145354131, 5টা থেকে 7টা পর্যন্ত। নমস্কার।